জাহান্নামে তো ভয়ঙ্কর, জাহান্নাম দেখার কারণে কান্না করি গো নবী আমার, জাহান্নামে তো ভয়ঙ্কর, জাহান্নাম দেখার কারণে কান্না করি। ওই জাহান্নামের বিবরণ দিলেন মায়ার নবী, জাহান্নামের বিবরণ শুনিয়া কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহ ডাকলে জিব্রাইল, আমার নবী কেন কান্দে জানতে চাই, ও জিব্রাইল মায়ার নবী কেন কান্না করে। জিব্রাইল বলে নবী আপনি কেন কান্না করেন, আল্লাহ জানতে চায় কেন কান্না করেন, আমার আল্লাহ জানতে চায় আপনি কেন কান্না করেন গো নবী। মায়ার নবী কান্দে জিব্রাইল, এই জাহান্নামের ভয়ঙ্কর তত্ত্ব শুনে কান্না করি রে বাবা, ওই জাহান্নাম আমার উম্মতেরা যদি জাহান্নামে চলিয়া যায় এই জন্য কান্না করি। আমার আল্লাহ কয় জিব্রাইল আমার নবীরে জানাইয়া দেও, আমার বন্ধুর উম্মতেরা যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে এক বছর আগে যদি তওবা করে আমি আল্লাহ জিন্দিগির সব গুনাহ মাফ করে দিব। ওরে নবীর উম্মতের দান, মায়ার নবীর কান্না রবে, মায়ার নবী বুবায় বুবায় কান, আমার ডাকলে গো জিব্রাইল আমার নবী এখন কেন কান্দে। জিব্রাইল বলে নবী এখন কেন আপনি কান্না করেন, আমার আল্লাহ জানতে চায় নবী আপনি কেন এখন কান্না করেন। মায়ার নবী বলে এক বছর আগে যদি ক্ষমা করা হয় আমার উম্মতের আবার গুনাহ করে ফেলবে, আবার জাহান্নামী হয়ে যাবে। ও জিব্রাইল আবার এরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে জানাইতে, আমার বন্ধুরা দুনিয়া থেকে বিদায় হওয়ার এক মাস আগে যদি তওবা করে আমি আল্লাহ আমার বন্ধুদের জিন্দগির তামাম গুনাহ মাফ করে দিব। ওরে নবীর উম্মতের দান, মায়ার নবীর কান্না আরো বেড়ে গেল রে বাবা, মায়ার নবীর কান্না আরো বেড়ে যায়। এবার বলে জিব্রাইল এখন আমার বন্ধুর কেন কান্না করে, জিব্রাইল বলে নবী এখন কেন কান্না করেন আমার আল্লাহ জানতে চায়। বলে এক মাস আগে যদি মাফ করে আমার বন্ধুর উম্মতরা, আমার উম্মতরা আবার গুনাহ করে ফেলবে, আবার জাহান্নামী হয়ে যাবে। ও বলে এই জন্য মায়ার নবী কান্না করে রে বাবা, এর নবীর উম্মতের দান, আমার আল্লাহ কয় জিব্রাইল আমার নবীর জানায়াতের, আমার বন্ধুর উম্মতরা যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্ত যদি তওবা করতে পারে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিব। ওরে নবীর উম্মতের দান, আমার আল্লাহ জান্নাত বানাইলেন জাহান্নামও বানাইলেন রে বাবা, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব আল্লাহ বলেন আমি একটা বান্দাও জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, সব বান্দাগুলো জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, কারণ আমি বান্দা বান্দিদেরকে বড় আদর করে বানাইলাম। ও যুবক ভাই, মায়ার নবী ওই জাহান্নামের বিবরণ শুনে কান্নায় বিভোর, এ যুবক ভাই রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, ঠিক কিনা বলে। এর নবীর উম্মতের দান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এর নবীর উম্মতের দান, আল্লাহ তাআলা জানায় দেয়
আমার জান্নাত যদি পাইতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার মায়ার নবীর ইত্তেবা করো। সুবহানাল্লাহ, বলেন কার ইত্তেবা করা লাগবে? নবীর। কার? আল্লাহকে যদি পাইতে চাও ইত্তেবা করা লাগবে নবীর। রে বাবা, আল্লাহ জানায় দিলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করা লাগবে। ও নবীর উম্মতের দল, এরে যুবক ভাই আমার, বলে কেমন নবী? নবীর ইত্তেবা করবা কেমন নবী পাইছো জানো নি রে বাবা? এ যুবকের দল, কেমন নবী পাইছো জানো নি? যেই নবী রাস্তা দিয়া যখন যায়, জঙ্গলার বাঘ, জঙ্গলার হরিণ, জঙ্গলার পাহাড় আমার নবীকে সালাম জানায়। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, মায়ার নবী রাস্তা দিয়া যায়, বারবার মায়ার নবী সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। বুঝলেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? জোরে বলে না আছে না নাই? রসুল বলেন যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা ফলের চারা রোপণ করে দিবেন। একটা রোপণ হয়ে গেছে, আরেকটা রোপণ করেন। কার কার জান্নাতে চারা রোপণ করেন? আবার রোপণ করেন, আবার রোপণ করেন, আরেকটা হয়ে গেল আবার। এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবী বারবার সালামের জবাব দেয় রে বাবা। একজন সাহাবী ডাকে, কে নবী আমার? কাউকে সালাম দিতে শুনি না, কাউকে সালাম দিতে দেখিও না, কিন্তু বারবার আপনি সালামের জবাব দেন গো নবী। মায়ার নবী ডাকে, কো সাহাবী, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও সাহাবি, এই যে গাছগুলা দেখো, রাস্তার দুই পাশে গাছ দেখা যায়। সাহাবি, আমি যদি যখন রাস্তা দিয়া যাই, এই গাছগুলা আমি নবীরে সালাম জানাই। এই যে পাহাড় দেখো, আমি যখন রাস্তা দিয়া যাই, এই পাহাড় গুলা আমি মায়ার নবীর সালাম জানাই। আইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন, সদহ জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদেও সুধা মারো এ জমিন, সাইয়েদুল কাউ নাইন মুরসালিন, আখেরামত ভূতে ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবীর আদর্শে আদর্শবান হওয়া লাগবে রে বাবা। কেমন আদর্শবান মায়ার নবী, কেমন আদর্শবান মায়ার নবী আমার, কেমন আদর্শওয়ালা নবী পাইছো জানো নি? যেই নবীর আদর্শওয়ালা, যেই নবীর আদর্শের মতো একজন মানুষ দুনিয়ার শুরু থেকে কেয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। হবে নি? হবে নি? হবে। এক ইহুদি একটা বই লিখছে, বইয়ের নাম হলো দে হান্ড্রেড। বইয়ের নাম কি? দে হান্ড্রেড। এই বইয়ের ভিতরে 100 মনীষীর নাম এনেছেন। সেখানে নাম্বার এনেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। চিল্লে বলে সুবহানাল্লাহ। ইহুদি বই লিখছেন, 100 মনীষীর নাম এনেছেন, সেখানে এক নাম্বারে যেই নামটি এনেছেন, সেই নামটি হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই আদর্শ ওয়ালা নবী কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আরেকজন হবে? কথা কয় না, কথা কয় না। যারা না বলবে না, এদের মত কি ভিন্ন নাকি? ওই আদর্শওয়ালা নবী আরেকজন পাওয়া যাবে? যেই নবীর আদর্শের ব্যাপারে আয়াত নাজিল করেছেন কে? যেই নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ, যেই নবীর আদর্শের ব্যাপারে, এমন একজন নবী দুনিয়াতে আসে নাই আর কিয়ামত পর্যন্ত আসবে। বিজ্ঞানী গো মহান গুরু আং নবীজি,
এমন একটা মহান মানুষ তো গাই পাইবেনি, ঠিক কিনা বলো? বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গনবীজি, এমন একটা মহান মানুষ তো গাই পাইবেনি। আগের যুগের মানুষের যত আঙ্গনবীর কাছে আইলে বালা হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? একটু নোয়াখালীর সুরে তালে তালে বলি, খারাপ লাগে? খারাপ লাগে? আগের যুগের মানুষের যখন অসুখ হইত আঙ্গ নবীর কাছে গেলে ভালা হয়ে যাইত, আঙ্গ নবীর চেহারা দেখলে, আঙ্গ নবীর চেহারা দেখলে রোগ যাইত দিশাইনি। এমন একজন মহান মানুষ তো গাই পাইবেননি, ঠিক না? বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গ নবীজি, এমন একজন মহান মানুষ তো গাই পাইবেননি, ঠিক না বলো? এরে নবীর উম্মতের দল এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ, ঠিক নেই? কত কেন কত কেন এই 95% মুসলমানের দেশে এখনো মায়ার নবীর নাস্তিকেরা গালি দেয় এবং নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আছে আছে। আজ এই বাংলাদেশের সব মুসলমান যদি হিংসা বিদ্যা বাদ দিয়া, যদি হিংসা বাদ দিয়া বিভেদ বাদ দিয়া, রে বাবা এক ব্যানার আইসা যদি এখনো একটা নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দেয়, এই দেশে একটা নাস্তিক ও পালানের জায়গা পাবে না, ঠিক কিনা বলো? এ নবীর উম্মত পারবানি আজ এই বাইতুল হাবিব মাদ্রাসার এই মাহফিল থেকে প্রত্যেকটা নাস্তিকদের বুকের মধ্যে এক একটা কিল মারতে পারবানি? পারবা? কারা কারা পারবা? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, শক্তি যোগো, হাতের মধ্যে শক্তি, কার হাতে কত শক্তি আজকে দেখবেন আমার আল্লাহ, কে দেখবে? নারে তাকবীর! হয় নাই মুসলমানের আওয়াজ হয় নাই, নারায়ে তাকবীর! কিল দিতে হবে, কিল, নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! আলেম ওলামা যেখানে মাহফিল আছে যেখানে, নারায়ে পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক না? নাস্তিকদেরকে সাইজ করা লাগবে না, ঠিক কিনা বলো? হ্যাঁ, ঠিক জোরে বলে সঙ্গীত চলবে না, চলবে না, জোরে বলতে পারবা তো? এই পিছনে যুবকেরা কি বলে পারবা? পালা রে পালা, জলদি পালা, নাইলে টাকলা রে গলায় জুতার মালা, হাত তো আসছে বাতিল তো কাঁপছে, হাত তো আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা বিজয়ের মালা, ঠিক না? পালারে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। ফেরাউন থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়, নমরুদ থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়, দুবাই বিমান বন্দরে যাইয়া ব্যাগি টান দিয়া ঘুমাইতে হয়, ঠিক না বলো? ফেরাউন থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়, নমরুদ থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়, ক্ষমতার বলে যারা করে লাভালাভি মেসক দেখলে পায় কামানের ভয়, হাত তোমার সে বাতিল তো কাঁপছে, হাত তোমার সে বাতিল তো কাঁপছে, চিনিয়ে নিবে ওরা বিজয়ের মালা, ঠিক না? পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক না? বিশ্ব নবীর জন্য যদি জীবন দিতে হয় এই ময়দানের যুবকেরা পায় না কোনো ভয়। প্রধান বক্তা হিসাবে বসে একটু স্লোগান দিয়ে জানাই দেন, ঠিক আছে? নারে তাকবীর! নারে তাকবীর! ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন হয় না? আরো জোরে বলতে হবে হযরত, ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলছে, আর আখেরি মোনাজাত পরিচালনা করবেন, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন।
সুস্থ দাতা দান করেন, বলেন আমিন। মনে আসেনি, মনে আসেনি? পালারে বালা জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক না? মুসলমান, আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি এই বাংলার জমিনে একটি দল আছে কাদিয়ানি, তারা আমার নবীকে শেষ নবী মানে না, ঠিক কিনা বলেন? তারা আমার নবীকে শেষ নবী মানে না, নবী বলে না, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এই দেশে কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না, তারা এই দেশে থাকবে আমাদের কোনো আপত্তি নাই, তারা এই দেশে বসবাস করে আপত্তি নাই, এই দেশে যেমন হিন্দুরা থাকে হিন্দুর পরিচয় দিয়ে, এই দেশে বৌদ্ধরা থাকে বৌদ্ধর পরিচয় দিয়ে, কাদিয়ানিরাও কাদিয়ানি পরিচয় দিয়ে খ্রিস্টান পরিচয় দিয়ে থাকতে হবে, ঠিক কিনা বলা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি টয়লেটের মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তারা বলে সে নাকি শেষ নবী, আমাদের নবী নাকি শেষ নবী না, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আবার ইতিমধ্যে শুনতেছি তারা নাকি আবার বাংলাদেশে ইস্তেমা করতে চায়। আমরা এই ময়দান থেকে হাত হাজার লাখ মানুষ নিয়ে জানিয়ে দিতে চাই, এই নবী 95% মুসলমানের দেশে এই নবীর আশেকরা, এই নবীর উম্মতরা বেঁচে থাকতে এই দেশে কাদিয়ানিদের ইস্তেমা হতে দিব না, দিব না, ঠিক কিনা বলো? সংসদে আইন চাই, কাদিয়ানিরা কাফের, 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 কাদিয়ানিরা কাফের, নারে তাকবীর। আমাদের কথাবার্তা পরিষ্কার, ঠিক কিনা বলেন? ক্লিয়ার কথাবার্তা, কাদিয়ানি এই দেশে থাকবে আমাদের কোনো বাধা নাই, আপত্তি নাই, এই দেশে যেমন হিন্দুরা থাকে তারাও থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু কাদিয়ানিরা মুসলমান পরিচয় দিবে এটা কখনো মেনে নেওয়া হবে? আমার নবীকে অপমান করবে এটা কশ্চিন কালো হতে দেওয়া যাবে? এরে নবীর উম্মতের দান, ও যুবক ভাই একটু দিলের কানটা লাগে, শুনে যে বাবা কেমন নবীর উম্মত হয়েছে জানো নি? বলে মায়ার নবী কেমন নবী আমার, যে রাস্তা দিয়া নবী যাইতেন 40 দিন পর্যন্ত মেসকের গেরান আসতে, এ নবীর উম্মতের দান। বলে তোমার আমার শরীরের ঘামের থেকে গ্রান পাওয়া যায়, তবে এটা সুগ্রান না দুগ্রান, ঠিক কিনা বলো? দুর্গন্ধ আসে রে বাবা, কিন্তু মায়ার নবীর ঘাম থেকে মেসকে এর গেরান আসতেন, সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দান, এ যুবক ভাই আমার, মায়ার নবীর ঘামের থেকে মেসকের গ্রাম। বলে আম্মা জানাইছা, ডাক দেখো দুনিয়ার মানুষ, বলে আমার নবী কেমন সুন্দর নবী তোমরা জানো নি? বলে ইসুফ নবীর চেহারা দেখে তার উম্মতের হাত কেটে ফেলছে রে বাবা, আর আমার নবীর চেহারা যদি উম্মত দেখত গো, তারা হাত কাটতো না, তারা হাত কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো, সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দান, ওই মায়ার নবীর আদর্শ, এমন এমন আদর্শ আর কোনো মানুষ পাওয়া যাবে না। ওই নবীর কোনো অপরাধ নাই, ওই কাফির বেইমানের আমার নবীর নাম রাখছে আল আমিন, কি রাখছে?
সত্যবাদী উপাধি দিয়েছে কাফের বেঈমানরা, ঠিক কিনা বলে? এরে নবীর উম্মত, ওই মায়ার নবীর উপরে যখন নবুতির দায়িত্ব যখন মায়ার নবী পাইলেন, যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেয়, তখন কাফের বেঈমানদের চোখের মধ্যে খাড়া হয়ে যায়, ঠিক নি? কথা কয় না, কথা কয় না? যেই কাফের বেঈমানেরা আমার মায়ের নবীর আলামিন উপাধি দেয়, ওই কাফের বেঈমানেরা আমার নবীর শত্রু হয়ে যায়। এরে নবীর উম্মত, ওই মায়ার নবী আবার সকলের কাছে শত্রু হয়ে গেলেন রে বাবা। চাচাও দেখতে পারে না, চাচিও দেখতে পারে না, ওই মায়ার নবী কালেমার দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলো, কেউ আর দেখতে পারে না, কেউ নবীকে দেখতে পারে না রে যুবক। এবার চাচার কাছে দাওয়াত নিয়ে গেলেন, চাচাও কালেমা বলে না, বরঞ্চ সব জায়গা থেকে বিরোধিতা আরম্ভ হয়ে গেল। মায়ার নবী চিন্তা করলেন, আমার বাবার দেশে যেহেতু কালেমা কেউ পড়ে না, কেউ যেহেতু দাওয়াত কবুল করে না, আমি একটু নানার দেশে যাই। ওই তাইবে আমার নবীর নানার বাড়ি, মায়ার নবী আমার দাওয়াত নিয়ে তাইবে চলিয়া গেলেন। নবী তিনজন নেতা শ্রেণীর ব্যক্তির কাছে দাওয়াত নিয়ে গেলেন। দাওয়াত দেওয়ার পর কেউ তো কালেমা পড়ে না, বরং উল্টা ওই যুবক গুলার নবীর দিকে লেলায় দিলেন পাথর মারার জন্য। এরে নবীর উম্মতের দান, মায়ার নবী আমার দাওয়াত দেওয়ার পরে পাথর মারার জন্য লেলায় দিলেন রে বাবা। ওই যুবকেরা তাইবের যুবকেরা এক একটা বড় বড় পাথর, এত বড় বড় এক একটা পাথর নিয়ে নবীরে মারা আরম্ভ করে দিল। মায়ার নবী বলে, আমি পিছন দিকে তাকাই তাও পাথর, ডান দিকে তাকাই ডান দিক থেকে পাথর, ওই বাম দিকে তাকাই বাম দিক থেকে পাথর, এক একটা পাথর আমার শরীরের মধ্যে এসে পড়বে। আর মায়ার নবী দৌড়ায়, যেই নবীর শরীরে পোকা মাকড় বসহারাম, যেই নবীর শরীরে পোকা মাকড় বসহারাম, ওই মায়ার নবী যেই নবীর শরীর থেকে মিশকের গেরার, যেই নবীর গাম থেকে মিশকের গেরার, ওরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবীকে তাইবের যুবকেরা পাথর গুলা মার। মায়ার নবী দৌড়ায় আর পাথর মারতেছে, পাথরের আঘাত এক একটা পাথর নবীর শরীরের মধ্যে পড়ে, আর এক একটা বড় পাথর এসে নবীর পায়ের মধ্যে পড়ল। ওই নবীর শরীর থেকে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেল। মায়ার নবী 1 কিলোমিটার আর 2 কিলোমিটার নারে বাবা, তাফসিরের মধ্যে লেগে আবার নবী 5 কিলোমিটার পর্যন্ত দৌড়েছে। ওই তাইবের যুবকেরা পাথর মারা বন্ধ করে না, মায়ের রবি দৌড়ায়, নবীর শরীর থেকে রক্ত বের হয়ে যায় রে বাবা। নবী ডাকটা, ও তাইবের যুবক, তোমরা কি জানো না আমি নবীর মা নাই বাবা, আমি নবীর মা নাই বাবা নাই। তাইবের যুবকেরা, তোমরা কি জানো না আমি নবীর আর পাথর মারি হলো, আমি নবী সহ্য করতে পারি না রে। মায়ের নবীর কত দেবের যুবকেরা শুনে না রে ভাই, এক একটা পাথর মারা, মায়ের নবীর শরীর থেকে রক্ত গুলা বাইর হইতেছে রে বাবা। ওই রক্ত বের হতে হতে আবার মায়ের নবীর জুতা মুবারক পায়ের সাথে আটকে গেল। আবার নবী দৌড়া, আর কেতাবের ছেলেরা আমাকে আর পাথর মারিও না, আমি নবী সহ্য করতে পারি না। এই যুবক ভাই, ও গাউসি এলাকার মুসলমান,
আবার নবী দৌড়াইতে দৌড়াইতে 1 কিলোমিটার না 2 কিলোমিটার না 5 কিলো দৌড়ে গেল। যাওয়ার পর আবার নবীর গলা শুকায়া যায়, মায়ের নবী পালি পালি করে কান্দে। ওই নবীর পালি দেওয়ার কেউ নাই, কেউ নাই, কে দেবে না নবীর পানি? মায়ার নবী পানি পালি পালি করে মায়ার নবী কান্দে। কেবল নবী ভাই যে একটু চিন্তা করে দেখে যুবক এদিক দিয়ে নবীর এই কান্না দেখে আসমানের ফেরেশতারা কান্না করে, আসমান কান্দে জমিন কান্দে সব মাখলুকেরা কান্দে। নবীর কষ্ট কেউ সহ্য করতে পারে না, সবাই কান্না করে রে বাবা ফেরেশতারা আল্লাহ আমরা সহ্য করতে পারি না রে আল্লাহ। বলে আসমানের ফেরেশতারা 2 দিন কেঁদেছিল, কয়দিন? বলে যেদিন ইব্রাহিম নবী ইসমাইলের গলার মধ্যে ছুরি চালায় দিল, আর যেদিন আবার নবীর তাইবে পাথর মারে, ওই দিন আসমানের ফেরেশতারা কান্দে। আসমানের ফেরেশতারা বলে মালিক সহ্য করতে আর পারিনা, নবীর এই কান্না আমরা সহ্য করতে পারি না রে আল্লাহ। তাড়াতাড়ি যাও রে জিব্রাইল, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আবার নবীকে যা বলো আবার মায়ের নবী যদি অনুমতি দেয় ওই তায়েবের পাহাড় চাবা দিয়া তায়েববাসীকে ধ্বংস করিয়া দিব। জিব্রাইল হাজির হয়ে গেল, জিব্রাইল এসে যে নবী আপনার এই কষ্ট আমরা সহ্য করতে পারি, ও নবী আপনি যদি অনুমতি দেন এই পাহাড় চাবা দিয়া তায়েববাসীদেরকে ধ্বংস করে দিব। আমার মায়ার নবী ডাক দেখে জিব্রাইল, এই তায়েববাসীরা আমারে চিনে না, ওরা যদি আমারে চিনতে ওরা আমারে পাথর মারত না। এ জিব্রাইল আজ যদি এদেরকে মেরে ফেলা হয় আগামীকাল আমি কার কাছে আবার কালেমার দাওয়াত নিয়ে যাবো? আল্লাহু এদেরকে যদি আজ মেরে ফেলা হয় আমি আগামীকাল কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও? আল্লাহকে জিব্রাইল দেখ আমার বন্ধু, আমার বন্ধুরে কেমন আমি রহমতের নবী বানাইলাম। বলে আমার বন্ধু কেমন নবী একটু দেখ, এত কষ্ট দেওয়ার পরে উন্মতের বরদোয়া দেয় না। আমার আল্লাহ নাজিল করে দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ও নবী রে সেরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুল সেরা তুমি জানে, নবী বিনে কে তড়াবে ফুল সেরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সেরা তুমি জানে। এমন এতিম নবী কত মালা
মারল তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। বাইরে মাইক বন্ধ করে দাও, ভিতর বক্স চলবো। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে, জীবন বারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। মুসলমান ওই নবীর জন্য জীবন দিতে রাজি আছো না নাই? রাজি আছো না নাই? ওই নবীর বিরুদ্ধে যদি কোন নাস্তিক মুরতাদ বেঈমান কথা বলে, পুরোজন বিজয় রক্ত দিব জীবন দিব, তারপর নবীর ইজ্জত রক্ষা করে ছাড়বো, ঠিক কিনা বলো? কারা কারা জীবন দিতে তোর হাত তুলে দেখা দাও, নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা।